বিএনপির যে গণতান্ত্রিকভাবে তাদের যে অবস্থানটা ছিল সেটাকে তারা তাড়িয়ে তাদের সামনের যে রাস্তাটি ওটি পুরো শূন্য করে দিয়েছে। ওটি শূন্য করে দিয়ে ওই জায়গাটিতে সামনের যে জায়গাটিতে বিএনপির পরিবর্তে তারা মিস্টার জো বাইডেনকে বসিয়ে দিয়েছে, মিস্টার পিটার ডি হাসকে বসিয়ে দিয়েছে। এবং বিএনপির সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী কোনো বৈঠক করবেন না, সমঝোতা করবেন না, এটা যেভাবে স্পষ্ট কথায় বলেছেন তার মধ্যে আবার আমি একটা আশার আলো দেখতে পাই। তিনি কিন্তু আবার বলেছেন একটা কথা যে মিস্টার বাইডেনকে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি তিনি তার যে প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তার সঙ্গে তিনি যদি সমঝোতায় বসেন তাহলে আমিও বসবো, এই একটা কথা। ফলে মিস্টার বাইডেন যদি এখন জননেত্রী শেখ হাসিনার কথাটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন, তিনি যদি ডোনাল্ড ট্রাম্পকে এনে চাটা খাওয়ান, কুলাকুলি করেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটা বিকল্প পরিবর্তন আসতে পারেন। বঙ্গবন্ধু কন্যা তো কথা দিয়ে কথা রাখেন, তো কাজেই তিনি এখানে একটা সুন্দর প্রসপেক্ট আছে বিএনপির জন্য, ভবিষ্যৎ আছে, ইট ডিপেন্ডস অন বাইডেন। সেকেন্ড থিং হলো তিনি মিস্টার পিটার ডি হাসকে নিয়েও কিন্তু একটা কথা বলেছেন এবং এখানে খুব সবাই বলেছে যে পিটার ডি হাস আওয়ামী লীগের লোকজন এতকাল বলেছে যে পিটার ডি হাস বিএনপির লোক, বিএনপির অফিস সেক্রেটারি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা। কিন্তু আজকে প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন, আজকে মানে গতকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, সেখানে মিস্টার পিটার ডি হাসকে নিয়েও কিন্তু তিনি একটা সুন্দর ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলে যে ঠিক আছে, সংলাপ যদি করতে চায় তাহলে পিটার ডি হাস করুক, তারপর সে গিয়ে তাদের সাথে ডিনার করুক। তাহলে এখন বিএনপির সাথে যদি সংলাপ করতে হয় বা ডিনার করতে হয় পিটার ডি হাসকে, তাহলে পিটার ডি হাস বিএনপি ভার্সেস বিএনপি তো সংলাপ হয় না, তাহলে পিটার ডি হাসের যে রাজনৈতিক পরিচয়, এই পরিচয়টা বিএনপি থেকে এখন আওয়ামী লীগে চলে আসছে। প্রধানমন্ত্রী হয়তো তাকে দায়িত্ব দিয়েছেন যে ঠিক আছে, এতকাল তুমি ওদের সাথে নেগোসিয়েট করেছো, করে তো তুমি ঘোড়ার ডিম কিছুই করতে পারলা না, হ্যাঁ ইউ আর ফেইলার, তুমি যে এই যে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছো, এটা দিয়েছো, এটা দৃশ্য দিয়েছো, দিয়ে তুমি একা কিছুই করতে পারো না, এই তুমি ঢাকা শহরে একা একা ঘুরবা, পুলিশ ছাড়া ঘুরবা না, এখন তুমি আবার আমার কাছ থেকে এসে সে 16 জন আনসার নিয়ে তুমি ঘোরাফেরা করছো, তো যেহেতু তুমি পরাজিত হয়েছো, বেটার তুমি আওয়ামী লীগের পক্ষে এখন যাও, বিএনপির সাথে সংলাপ করো, ডিনার ঠিনা করো, দেখো কিছু করতে পারো কিনা। তো এইরকম যে বাতচিত হচ্ছে, সেই বাতচিতের যে জায়গাটি, সেই জায়গাটি শেষ অবধি, যেটা মিস্টার মাহবুব কামাল বললেন যে এটি আমেরিকা কীভাবে গ্রহণ করে, আমেরিকা এই যে তুচ্ছতা ছিল, এই যে ঠাট্টা এবং মস্কারা যা কিছু বাংলার জমিনে হচ্ছে, এটাকে তারা যদি খুব সাধারণভাবে নিয়ে নেয়, তাহলে সেখানে আওয়ামী লীগের ক্ষমতায় আসা, নির্বাচন করা, এটির দৃশ্যতে কোনো বাধা দেখা যাচ্ছে না। অদৃশ্য ভূত আছে, প্রেত আছে, তারপরে আরও অনেক তাবিজ আছে, কবজ আছে, সেটা আলাদা জিনিস, কিন্তু দৃশ্যতা আমাদের যে স্বাভাবিক মানব চক্ষু, মানব মন, আমরা এখানে দেখছি না যে বিএনপি জামাত রাস্তায় নেমে এসে সেই তাদের যে নির্বাচনের শিডিউল ঘোষণার বাধা দেওয়ার কোনো শক্তি তাদের নাই, এটা দৃশ্যমান।